হ্যালো রান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তো আমি যেহেতু আমার বাবার বাড়িতে 2 দিনের জন্য এসেছি মূলত ওষুধ নিতে। তো এই ভিডিও তো অলরেডি দেখে নিয়েছেন, তো আজকে চলে যাব ভাবছিলাম বিকেলবেলা। তো বাবা হঠাৎ করে কি হলো, এই দেখেন ভেড়া কিনে নিয়ে আসলো। এটাকে অনেকে ম্যাড়া বলে, আবার অনেকে ভেড়াও বলে, মানে যে যার মতো, যে যার দেশের ভাষা অনুযায়ী বলে আর কি। এই তো বাবা মুস্কানকে কোলে নিয়ে দেখাচ্ছিল যে ভেড়া কিনে নিয়ে আসছে। তো ভেড়াটা কিন্তু অনেক বড় ছিল। তো হঠাৎ করে বাবা কেন ভেড়া কিনে নিয়ে আসলো জানেন? আজকে 1 মাস যাবত নাকি প্ল্যান করছে তারা বন্ধুরা বন্ধুরা ভেড়া কিনে নিয়ে আসবে। তো এই তো মাকে না বলে সারা দিন বাসায় না থেকে চলে গেল ভেড়া কিনতে। তো দুপুর যখন 3টে বাজে তখন আসলো, পরে বলল যে এই তো ভেড়া কিনে নিয়ে আসছে। তো মুস্কানকে দেখানো, সে আসলে এটা এখন আমাদের বাসায় রাখবে না। তো দেন একটু পর একটা ফকির বেটা আসে। তো উনি কথা বলতে পারে না, উনি আমার খুব পূর্ব পরিচিতই, মানে ছোট থাক থেকেই দেখছি উনি ভিক্ষা করে যে। তো উনি কথা বলতে পারে না তাও দেখেন, মানে কিভাবে আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, এটা আসলে কিন্তু নতুন না, সবসময় উনি এরকম করে। আর প্রতিটা বাড়িতে উনি অন্তত 2 থেকে 3 মিনিট সময় দিবে, শুধু আল্লাহর কাছে দোয়া করবে যে, মানে ওনারটা তো উনিই বোঝে আর আল্লাহই ভালো বোঝে। দেন আমরা সন্ধ্যার সময় মেলাতে চলে গেলাম, যেহেতু কালকে বাসায় চলে যাব মনটা একেবারেই ভালো না, তার উপর মেলা হচ্ছে বলেন, মেলা দেখে কি যেতে ইচ্ছে করে। দেন আমার বোন চুড়ি কিনছিল, রেশমি কালো কাচের চুড়ি কিনছিল, আর আমিও আমার জন্য কিছু চুড়ি দেখব। আসলে চুড়ি আসলে এত ভালো লাগে, যতই কিনি আরও কিনতে ইচ্ছে করে। এটা শুধু আমার ক্ষেত্রেই না, প্রতিটা মেয়ের ক্ষেত্রেই কিন্তু। তো দেন আমার বোনেরটা কেনা শেষে আমি আবার এই দুই মোড় দেখছিলাম, এটা কিন্তু 2 জোড়া, 8টা না 12টা করে মেবি জানি ছিল, আমার সঠিক মনেও নেই। আর এটাও দেখছিলাম, তো সর্বমোট জানেন এই 3টা চুড়ির আমাকে প্রাইস বলে দেয় 800 টাকা, আমি 400 টাকা বলছি, আমাকে দেয় নাই। কি একটা অবস্থা দেখেন, এতই কি দামের জন্য। তো ফাইনালি পরে এই তো এই জোড়াটা কিনে নিয়ে আসলাম, এটাও খুব ভালো ছিল, ক্যামেরাতে খুব ভালো একটা আসেনি। এই তো এটা আসলে কেনা হয়েছে। দেন মেলা থেকে কিন্তু আমার পছন্দের জিনিস কিনে আনা হয়েছিল, লাড্ডু। তো আধা কেজি লাড্ডুই কেনা হয়েছে, যেহেতু এটা শুধু আমি একাই খাই। আর দেখেন খাওয়া শেষে মনে পড়লো যে একটু ভিডিও করা দরকার, দেন এই কয়েকটা ছিল তখন আর কি ভিডিওটা করলাম। দেন এটা হলো পরের দিন সকালে, আজ বিকেলে চলে যাব। তো ঘুম থেকে উঠে কিছু ব্রেড ভেজে নিচ্ছি ডিম দিয়ে মুস্কানের বাবার আর আমার জন্য। মা রুটি বানিয়েছে, আটার রুটি সেমাই রান্না করছে, কিন্তু মুস্কানের বাবা বলছিল যে খাবে না, এর জন্য মূলত মুস্কানের বাবার জন্য ব্রেডগুলো ভাজা হচ্ছে। তো মুস্কানের বাবাও খাবে, আমিও খাবো। আমার কাছে আসলে এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাবার বাড়িতে আসলেই শুধু খাওয়া হয় এরকমভাবে। আসলে আমার শ্বশুর বাড়িতে এগুলো কোনো করাই হয় না, কারণ আমাদের যেহেতু গ্রাম এলাকা আমার শ্বশুর বাড়িটা, তো অনেক ঝাঁ ঝামেলা থাকে সারাটা দিন, কিন্তু প্রতিদিন একই কাজ থাকে, এই জন্য মূলত তো খুবই করা হয়। আমাদের বাসায় কি হয় শ্বশুর বাড়িতে, মানে আমরা সন্ধ্যার টাইমে যদি কিছু খাই সেটা বাহির থেকে কিনে এনে খাই, মানে আমরা যে আছে না যে নিজেরা বাসায় তৈরি করব সেটা আর করা হয় না, বাহির থেকে কিনে এনে খাওয়া হয়। মুস্কানের জন্য তো আমি তেমন কিছুই করতে পারি না, আসলে সবাই জানে যে বাচ্চা সামলে অন্য কিছু করা খুবই কষ্ট দেয়। তো দেখেন কুকুরটা কিভাবে ভেড়াটাকে দেখছিল, আর ভেড়াটাও কুকুরটাকে দেখছিল। আসলে বাবার বন্ধুরা দুষ্টুমি করছিল, আরেক বন্ধুকে ফোন দিয়ে যে আমাদেরটা তো নিয়ে আসছি, তোর জন্য একটা নিয়ে আসছি, এটা বলছিল, মানে কুকুরটার কথা বলছিল যে আমাকে 10,000 টাকা দিয়ে দিলেই আমি দিয়ে দেব। দেন এই তো মাংস কাটা শেষে নিয়ে আসলো, দেখেন কি পরিমাণ যে চবড়ি হয়েছে, মানে গোশত তো নেই, একেবারেই নেই, শুধু তেল আর তেল, মানে অতিরিক্ত চবড়ি হয়েছে। তো এই তো এই ভেড়া খাওয়ার জন্য আমার বাবা আমাকে 1 রাত রেখেছে তার কাছে। তো এই তো রান্না করছিলাম, তো এক এক করে আমি সব ময় মশলা ভালো করে দিয়ে কষিয়ে নেব তরকারিটা। আমি আসলে আমার লাইফের ফার্স্ট টাইম হবে ভেড়ার মাংস রান্না করছি প্লাস খাবো, এখনও শিওর জানি না যে আসলে খাবো কি না। আর আমার বাবা অনেকবার খেয়েছে, আর যখন নাকি আমার বাবা এই ভেড়াটা কিনে নিয়ে আসে মা তো খুব বেশি রাগারাগি করে, বলছিল যে এটা না এনে একটা খাসি কিনে আনলেও পারতো, মানে ছাগল আর কি। কিন্তু বাবা বলছিল যে খাসির মাংস তো প্রায়ই খাওয়া হয়, কিন্তু ভেড়ার মাংস তো আর ওরকমভাবে কিনতেও পাওয়া যায় না, মানে খুবই কম।
আর কেন জানি হঠাৎ করে বাবার ভেড়ার মাংস খেতে ইচ্ছা করে, এই জন্য মূলত কিনে আনা হয়েছে। আর ভেড়াটা কিনে আনা হয়েছে 16,000 টাকা দিয়ে। আমরা যেহেতু গরুর মাংস খাই, গরুর মাংসর কিন্তু একটা ফ্লেভার আছে, মানে গরু গরু একটা গন্ধ আছে আর কি, মুরগি খেলে মুরগিরও একটা ফ্লেভার আছে। তো এরকম কিন্তু সেমই ভেড়ার মাংস, সামান্য একটু হালকা গন্ধ আছে। আর ভেড়ার মাংস রান্না করবার সময় নাকি মশলাগুলো অনেক বেশি বেশি পরিমাণ দিতে হয়, যাতে ওই গন্ধটা না থাকে। আর দেখেন, আমি কিন্তু একেবারেই অল্প তেলে মশলাটা কষাচ্ছি, কারণ মাংস তো যে কী পরিমাণ তেল। এখন যদি তেল আমি বেশি দিতাম, তাহলে হয়তো বা এটা কোনো মাংসের তরকারিই থাকতো না, শুধু তেলের তরকারি হতো। তো এর জন্য আমি অল্প তেল দিয়ে কোনো রকম শুধু পেস্টে কষাচ্ছি মশলাটা দিয়ে। রান্না শেষে দেখবো যে অনেক তেল উঠেছে মাংস থেকে, এর জন্য মূলত দেওয়া। তো এই তো দেখেন, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে, আর আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর কি বলবো, এত কম পরিমাণ মাংস ছিল, মানে শুধু চবড়ি আর চবড়ি। আর আমার বাবা বলছিল যে ভেড়ার মাংস খেলে নাকি 60টা রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এটা নাকি শরীরের জন্য অনেক ভালো। আর সেটা শুধু কি না, মানে ভাদ্র মাসে, বাংলায় যে ভাদর মাস সেই মাসে। আসলে আমি এটা জানি না কতটা সত্যি, বাবার মুখ থেকে শোনা, এর জন্য মূলত আপনাদের সাথে বলা। তো অল্প করেই রান্না করছিলাম, যেহেতু আমি রান্না করছি, আবার ভালো হয় কি না ফার্স্ট টাইম ট্রাই করছি, এর জন্য মূলত। মা পরে আবার বাবাকে রান্না করে দিবে, বাবা কেন জানি বলছিল আমিই যেন রান্না করি। তো এই তো রান্না শেষের ভিডিওটা একটু দেখাচ্ছি, যে দেখেন কি পরিমাণ তেল উঠেছে। আমি তো রান্নার সময় একেবারেই অল্প তেল দিয়েছি, মানে কোনো রকম শুধু পেঁয়াজ আর ময় মশলাটা কষানোর জন্য, একেবারেই অল্প। আর রান্না শেষে কি পরিমাণ যে তেল উঠেছে। আর এই তো মস্তকটা, ভেড়ার মস্তকটা মুসকানের জন্য রান্না করেছি, মুসকানকে এটা দিয়ে ভাত খাওয়াবো। দেন এই তো আমরাও খাবার নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, এখানে পোলা ভাত রান্না করা ছিল, সাথে মুরগির মাংস, এটা ফারাইমা মুরগি ছিল ব্রয়লার যে। আর এই তো এটা ছিল ভেড়ার মাংস, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করব। সাথে ছিল সালাদ। এই তো সব কিছু একেবারে কেটে টেটে রেডি করে খেতে বসেছি। আর গতকালকের গরুর মাংসও ছিল, দেখেন আমি কিভাবে প্লেটে নিছি, এই এক পিস নিছি ভেড়ার মাংস, মানে খেয়ে দেখবো যদি ভালো লাগে তাহলে খাবো। দেন আসলে আমি ওই এক পিসই খাইছি, পরে আর নেওয়া হয়নি, আমার কেন জানি শক শক লাগছিল। আসলে খেয়ে যেহেতু অভ্যাস নেই, আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার একেবারেই ইচ্ছে করছিলো না খেতে। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম, চলে যাব দুপুরে, খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিলাম আধা ঘন্টা পরিমাণ। দেন এই তো বেরিয়ে যাচ্ছি, এই তো মেলাটাকে বলছিলাম বাই বাই টাটা, আবার দেখা হবে। তো এই তো চলে যাচ্ছিলাম আর বিদায় জানাচ্ছিলাম, বাবা মা রাস্তাতেই দাঁড়ানো ছিল, মুসকানকেও বারবার বলছিল ওকে যেন সাবধানে রাখি, খেয়াল রাখি ওর ওপর, দেন ওকে যেন আমি ধমক না দেই, মার না দেই, মানে জানে তো আমি শুধু ওকে অনেক বকাঝকা করি না খাওয়ার জন্য, এর জন্য মূলত বলছিল। এই তো এইটা ছিল মানে মেলাটার ওই সাইডে ছিল আমার বাসাটা। এই তো ঢুকে গেলাম শিলনপাড়ার রাস্তায়। আসলে সকাল আর বিকেল টাইম আসলে এটার সাথে সবাই, মানে আমাদের এলাকার সবাই পরিচিত। এই লোকটার মানে সবগুলো গরু একটা ফার্মেই রাখা হয়। আসলে এটা আমি ছোট থাকতেই দেখে আসছি, এই ফ্যামিলিটা মনে হয় অনেক গরু পালে। তো এটাকে নিয়ে যায় দূরে কোথাও ঘাস খাওয়াতে, দেন আবার চলে আসে বাসা বিকেল টাইম হলে নিয়ে আসে। আর দেখেন এইখানে যে কি পরিমাণ পানি জমে আছে আশিয়ান মেডিকেলের কাছে, মানে একেবারে যাওয়াই যাচ্ছিল না। আসলে আমি যখনই বাবার বাড়িতে আসি, 15 দিন থাকার পর বলবে আর একটা সপ্তাহ থেকে যা, যদি আরও 20-25 দিনও থেকে যায় তারপর বলবে যে এক সপ্তাহ থেকে যা। আর যেহেতু এটা আমি 2 দিনের জন্য এসেছি, শুধুমাত্র ডক্টরের কাছে যাবার ওষুধ নিব বলেই কিন্তু আসা হয়েছে। তো বাবা এত পরিমাণ রাগ হচ্ছিল আমরা যাতে না চলে যাই, আমরা যাতে আর একটা সপ্তাহ থেকে যাই, বারবার বলছিল এরকম। কিন্তু আমার মনে হয় সব বাবা মাই করে, মানে আপনারা যত দিনকার জন্যই যান না কেন, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে, বাবা মাগুলো বলবে, পরিবারের মানুষগুলো বলবে যে আর কিছুদিন থেকে জানা, আর কিছুদিন থেকে জানা, মানে এটা বলবে মাস্ট। তো তেমন আমার বাবাও, মানে কিছুদিন আগেই থেকে গেলাম, তো এখনও তো আসা হতো না, মানে কারণবশত আসা হয়েছে, তারপরও বাবা এত পরিমাণ রাগ করেছে আমার সাথে, আসলে 3 দিন কথা বলেনি, আমি কেন থাকলাম না, এর জন্য মূলত। তো এই তো দুই পাশে পা দিয়ে বসে পড়লাম মুসকানকে নিয়ে। আসলে আজকে যাবার সময় বোরকা পরিনি, মানে আমার কেন জানি ইচ্ছেই করছিল না যে বাসায় যাই, তাই শুধু মুখে একটা মাস্ক পরে চলে যাচ্ছিলাম।
আর মুস্কান এখন বাইক থেকে নামলে এত পরিমাণ কান্না করে, ও বলে শুধু মানে আরো বাইকটা যেন যায়, এটাই শুধু বোঝানোর চেষ্টা করে। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।